কিরে ললিতা, ওদিকে ফিরে কেন? আমি তো নাগর এসেছি, তুই এখানে কেন? আমি এখানে আস তোমার জন্য। আমার জন্য? ভাইয়া, আমি ওই বিল থেকে একবারে চলে আসছি। আমি আর সংসার করব না। কি কোস, সংসার করবি না মানে? কইলি হইল নাকি? ভাইয়া, আমার অনেক ভুল হয়েছে। আমি আসলে নেশা টেশা করতাম, কিন্তু আমি আর এগুলো করব না। আমি ওরে নিতে আইছি। দেখছিস, আমি তোরে কইছিলাম না, মানুষ সারা জীবন একরকম থাকে না। আচ্ছা ভাইজান, তাইলে নদীটা পার হইয়া ওই জসিমের দোকানে চাটা খান, আমি আইসা বিল দিব নে, ঠিক আছে? এনাও ব্যাগটা ধরো। জি আর কে টিভি, বিনোদনী আমাদের অঙ্গীকার। কিরে ললিতা, ওদিকে ফিরে কেন? আমি তো নাগর এসেছি, আমার দিকে একটু তাকা না। আরে এদিক আয়, কাছে আয় না রে। কিরে, তোমাকে চেনা লাগছে, খোলো তো, খোলো খোলো। তুমি? ভাইয়া, তুমি এখানে? কিন্তু তুই এখানে কেন? আমি এখানে আস তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন, মনে নেই তোমার? তুমি আমাকে কোথায় পাঠিয়েছিলে? কোথায় পাঠিয়েছিলাম? কোথায় পাঠিয়েছিলে শুনবা তাহলে? শোনো, কেমন আছো? আসি তো ভালো। তা তুই বাড়ি আইলি কিছু না জানাই না কইয়া করো নাকি? ভাইয়া, আমি ওই বিল থেকে একবারে চলে আসছি। আমি আর সংসার করব না। কি কইস, সংসার করবি না মানে? কইলি হইল নাকি? কইলি হইল না কি তাহলে? কি ও বিয়ের পরে আমার একটা দিনও শান্তি দেয় না ভাইয়া। আমি আর সংসার করব না, আমি আর যাবো না ভাইয়া। কইস কি? আর সারাক্ষণ নেশা করে মদ গাঞ্জান জুয়ায় মুয়া খেলে আমি ওর সাথে থাকবো না ভাইয়া। শোন, মাথাটা গরম করিস না। মানুষের সারাটা জীবন একরকম যায় না। এখন একটু বয়সের কালে মদ গাঁজা খায়, একটা বাচ্চা কাছে হইলে ঠিক হয়ে যাবে। এটা পাগলামি করিস না। পাগলামি না ভাইয়া, আমি যাব না, আমার এডি শেষ। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখতেছি। হ্যাঁ, আমি আসতেছি। না কি পাগলামি আর গেল না, এই গুন্ডারে বিয়ে দিছি তৈরা, একটা দিন আমিও শান্তিতে থাকতে পারলাম না। নেই, একটা বিহিত করা লাগবে। বিশ্বার কি অবস্থা? বাইরে কত বলছি যে একটা বিয়ে করে নাও, আর কি অবস্থা, বিয়েও করবে না আর ঘর বাড়ির যে কি অবস্থা করে রাখি। যাক, সমস্যা নেই, এখন তো আমি থাকবো এখানে, এখন আর এরকম ময়লা নোংরা হয়ে থাকবে না, সব কিছু আমি বুঝে নেব। কি বলো তুমি, তুমি এখানে থাকবা মানে? তুমি আসো। কোথায় যাবো? বাড়ি যাবা? কেন আমি বাড়ি যাবো? রাগ করো কে লক্ষ্মীটি, বিশ্বাস করো আমি আর এই মদ গাঁজা নেশা মেশা করুন না, তুমি এবার বাড়ি চলো। আমি যাব না, তোমার সাথে আমি সংসার করবো না। শোনা ময়না, তুমি রাগ করো না, রাগ করলে কি একটা সংসার টিকে বলো? দেখো, আমি একটা কথার মানুষ, আমি যাব না, যাব না, যাব না। শোনো, তুমি এত রাগ করে থাকো না, তুমি তো আমার স্ত্রী, তুমি ছাড়া কি আমি থাকতে পারবো? কো, চলো না আমার বাড়ি। না, আমি যাব না, যাও তুমি, তোমার আসতে বলছে এখানে, যাও তুমি। শোনা, তুমি এমন করতেছো কেন? চলো না আমার সাথে, কারণ তোমার ছাড়া তো আমি থাকতে পারি না, সেটা তুমি ভালো করেই জানো। চলো না। এই, তুমি এখান থেকে যাবা? এমন করো না প্লিজ, যাও এখান থেকে, যাও। এই কে ছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার অনেক ভুল হয়েছে। আমি আসলে নেশা টেশা করতাম, কিন্তু আমি আর এগুলো আর করব না, আমি ওরে নিতে আইছি। দেখছিস, আমি তোরে কইছিলাম না, মানুষ সারা জীবন একরকম থাকে না, ও আর ভুল বুঝতে পারছে। শোন, তুই ওর সাথে সোজা বাড়ি যা। না ভাই, আমি যাব না। শোন, পাড়ার লোক কিন্তু কেউ জানে না যে তুই ডাক করে বাড়ি আইছিস, ওই জানার আগে তুই যা। ভাইয়া, আমি তোমার বলছি না, আমি ওর সাথে সংসার করবো না, আমি যাব না। যাবি না, থাকবি কই? এখানে থাকবো। কিসের জায়গা? মাইয়া মাসির বিয়ের পরে বাপের বাড়ি কি, স্বামীর বাড়ি? তোরা যাইতে কইছিস যাবি, আমি লাস্ট কথা আমার। চলো না,
তুমি রাগ করে থাকো না এই যে এই জানি ব্যাগটা নিছি চল চল সাদা লক্ষ্মী পায় ঢেলে দিসটা যা বোন যা চলো না তাহলে ভাই শোনো কেন যা মারামারি ভাত করে না আর নেশে মেশা গুলো করা ভালো না নিজে ঘুষ পাগলে বসে চলো তোমার গাবি রাস্তা বন্ধ আগে না না ভাইয়া আপনি কষ্ট করে রাস্তা পর্যন্ত আগাই দিবেন কে আমরা যাইতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যাও আজকে তোমরা থাকতে চাইলেও আমি তোমাকে রাখবো না ঠিক আছে তোমার রাগটা ভাঙলে মিলমিশ হইলে তারপরে কিন্তু আসবা কিন্তু বাড়িতে অবশ্যই হ্যাঁ মানুষ সারা জীবনে একরকম থাকে আপনি নৌকা পার হইয়া ওই পারে জসিমের যে দোকান আছে না ওইখানে যে বসেন আমি একটু আইতেছি কই যাব বুঝো না হ্যাঁ জুয়া খেলতে খেলতে টাকা পয়সা নাই একজনের কাছে কয়টা টাকা পামো এই টাকা কয়টা আইনা কয়টা বাজার সদায় কইরা তারপরে বাসায় যাও বুঝো নাই আচ্ছা ঠিক আছে ভাই যান তাইলে নদীটা পার হইয়া ওই জসিমের দোকানে চা টা খান আমি এসে বিল দিব নে ঠিক আছে আচ্ছা এনাও ব্যাগটা ধরো যাও যাও একবারে শেষ মনের মতো যাও কারণ তোমারে তো বেচা দিছি 3 লাখ টাকায় এখন আর আমার এই মদ জুয়া খেলার টাকা কার কাছে ধার করা লাগবে না যাও ভালো করে যাও তুই আমার ক্ষমা করে দে বোন বাচ্চা যে তোর এইভাবে এইভাবে এইখানে বিক্রি করে দেবে তা আমি ভাবতে পারিনি বোন বিশ্বাস কর তবে কখনো কল্পনাও করতে পারিনি কান্দো না ভাইয়া তুমি আমি কানব না কানব না কিন্তু হারামির বাচ্চারে আমি কাইটা টুকরো টুকরো করব টুকরো টুকরো কইরা তারপরে আমি চলে যাব না ভাইয়া যা হওয়ার হয়ে গেছে তুমি এখন ওকে মেরে তুমি আবার চলে যাবে না ভাইয়া না আমার কপালে যা ছিল লেখা সেটাই হয়েছে ভাইয়া তাহলে বল তোর জীবনের অতীতে যা কিছু হয়েছে সব ভুলে যা আজ আমি তোকে এখান থেকে নিয়ে যাব মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে তারপর মানুষ নতুন করে বাঁচে তুই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখ আমি তোরে নতুন করে বাঁচা শিখাবো আমি তোকে এখান থেকে নিয়ে যাবো